স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আপনি যদি আপনার বাড়ির দূরের কোনো গ্যাস ডিস্ট্রিবিউটর থেকে গ্যাস ডেলিভারি নিয়ে থাকেন আর যার কারণে আপনার বুকিং হওয়া গ্যাস সিলিন্ডারটি সময় ডেলিভারি পাচ্ছেন না, প্রত্যেকবারই আপনার গ্যাস সিলিন্ডারটি লেটে ডেলিভারি পান, আর এমনটাও হতে পারে যে আপনি নিজে থেকে আপনার গ্যাস সিলিন্ডারটি ডেলিভারি নিতে না পারার কারণে আপনার ডেলিভারি বয়কে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয়, তো বন্ধুরা এক্ষেত্রে আপনি যদি বাড়ির কাছের কোনো গ্যাস ডিস্ট্রিবিউটর থেকে আপনার গ্যাস সিলিন্ডারটি সময় ডেলিভারি পেতে চান, অনলাইনে যে কোনো সময় আপনি বাড়িতে বসেই আপনার গ্যাস ডিস্ট্রিবিউটারটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এর জন্য আপনার পুরনো গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে কোনো রকমের পেপার ওয়ার্কেরও প্রয়োজন পড়বে না, আপনি বাড়িতে বসেই এই কাজটি সহজেই করে নিতে পারবেন। আর অনলাইনে আপনার ডিস্ট্রিবিউটার চেঞ্জ রিকোয়েস্ট দেওয়ার ঠিক 4 দিনের মধ্যেই কিন্তু আপনার পুরনো গ্যাস ডিস্ট্রিবিউটারের থেকে নতুন গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে কিন্তু আপনার এলপিজি কানেকশনটি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এরপর যে কোনো সময় আপনার বাড়ির কাছের যে কোনো গ্যাস ডিস্ট্রিবিউটারের থেকে আপনার গ্যাস সিলিন্ডারটি কিন্তু সময়ে ডেলিভারি নিতে পারবেন। তো বন্ধুরা, আপনার বাড়িতে যদি কোনো এলপিজি কানেকশন থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে আপনার এলপিজি গ্যাস কানেকশনটি আপনার পুরনো ডিস্ট্রিবিউটরের থেকে নতুন গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে ট্রান্সফার করবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আমি রয়েছি সুদীপ, আর আপনারা দেখছেন লানটেক কর্নার ইউটিউব চ্যানেল। প্রথমবার আপনি যদি এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লানটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে সার্চ দিয়ে দেবেন ইন্ডিয়ান গ্যাস। ইন্ডিয়ান গ্যাস লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমত আপনাদের সামনে স্ক্রিনে যে রেজাল্টগুলো শো হবে আপনার স্ক্রিনটিকে নিচে দিয়ে খানিকটা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে আপনারা দেখতে পাবেন একটি লিঙ্ক দেখতে পাবেন, দেখুন লেখা রয়েছে https://cx.indianoil.in। আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো আপনাদের সুবিধার্থে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে প্রোভাইড করে রেখেছি, ওখানে ক্লিক করলেও সরাসরি আপনারা এই পোর্টালে ভিজিট করতে পারবেন। এখন আপনি ইন্ডিয়ান অয়েলের এই অফিসিয়াল পোর্টালে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন আর আপনার কাছে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের প্রথমে কিন্তু আপনাদের এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটন দেওয়া রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমত আপনাদের ফার্স্ট নেম অর্থাৎ যার নামে এলপিজি কানেকশনটি রয়েছে তার এখানে ফার্স্ট নেম আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার লাস্ট নেম কী রয়েছে সেটা আপনারা এখানে নিচে লিখে দেবেন। লিখে দেওয়ার পর যে মোবাইল নাম্বারটি ওই এলপিজি কানেকশনের সাথে লিঙ্ক হয়ে রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপরে তার যদি কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে সেই ইমেল আইডিটি আপনারা এখানে এন্টার করতে পারেন, আবার নাও লিখতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি নয়। তারপরে আপনারা এখানে রিক্যাপচার নিচে এখানে আই এম নট এ রোবটের পাশে এই ব্লকসটাতে আপনারা টিকমার্ক করে দেবেন এবং প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে, তো সেই পাসওয়ার্ডটি আপনারা ইনস্ট্রাকশান অনুযায়ী তৈরি করে নেবেন। তারপরে আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর আপনার যে ইউজার আইডি অর্থাৎ আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনাদের সাইন ইন করতে হবে, তো আপনারা এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এখানে কনজিউমার লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখুন এখানে ইউজার নেমের ঘরে আপনি আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডিটি এখানে এন্টার করে দেবেন যেটা আপনি একটু আগে রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন, তো সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে এন্টার করে দিলেন। এন্টার করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে, তো কন্টিনিউ বাটনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু পাসওয়ার্ড এন্টার করতে বলা হবে, তো দেখুন এখানে আপনাদের বলা হচ্ছে এন্টার ইউর পাসওয়ার্ড, তো আপনি যে পাসওয়ার্ডটি ওখানে সেট করেছেন রেজিস্ট্রেশনের সময় তো সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর একই রকমভাবে নিজে রিক্যাপচার দেওয়া রয়েছে আই এম নট এ রোবটের পাশের বক্সটাতে আপনার টিকমার্ক লাগাবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার নামের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখন আপনার এই কনজিউমার ড্যাশবোর্ড পেজে আপনি এখানে আপনার ইন্ডিয়ান ডিটেলস, তারপরে আপনার ডিস্ট্রিবিউটার ডিটেলস অর্থাৎ বর্তমান ডিস্ট্রিবিউটারের নাম আপনারা এখানে দেখতে পাবেন শো হচ্ছে, তারপর নিচে আপনারা এখানে কনজিউমার ডিটেলস আপনারা কিন্তু দেখতে পাবেন। এখন আপনারা এই স্ক্রিনটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন সিলিন্ডার ইনফরমেশন পেজে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এই পেজটিকে নিচের দিকে আরও কিছুটা স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে নিচে অপশান রয়েছে দেখুন চেঞ্জ ডিস্ট্রিবিউট, তো এই চেঞ্জ ডিস্ট্রিবিউটার অপশানটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন পরবর্তী স্ক্রিনে আপনাদের এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, দেখুন এখানে লেখা রয়েছে চেঞ্জ ইউর ডিস্ট্রিবিউটার, তারপর দেখুন এখানে নিচে লেখা রয়েছে সিলেক্ট দ্য সার্ভিস টু চেঞ্জ ইউর ডিস্ট্রিবিউটর। দেখুন এখানে 3টে অপশান রয়েছে পোর্টেবিলিটি, পোর্টেবিলিটির কথা অর্থ হলো চেঞ্জ ডিস্ট্রিবিউটার উইদাউট অ্যাড্রেস চেঞ্জ, অর্থাৎ এই পদ্ধতিতে আপনার কোনো রকমের অ্যাড্রেস চেঞ্জ না করে আপনার ডিস্ট্রিবিউটার চেঞ্জ করতে পারবেন। এবং দেখুন সেকেন্ড অপশান যেটা রয়েছে টিটিভি অর্থাৎ চেঞ্জ ডিস্ট্রিবিউটার উইথ অ্যাড্রেস চেঞ্জ, আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমে আপনার ডিস্ট্রিবিউটারটি চেঞ্জ করতে পারবেন এই অপশানটির মাধ্যমে। এবং লাস্ট যে অপশানটি রয়েছে টিভি
অর্থাৎ রিলোকেটিং টু নিউ সিটি, অর্থাৎ রাজ্যের অন্য কোনো শহরে রয়েছেন বা অন্য রাজ্যে আপনি চাকরি সূত্রে রয়েছেন, সেখানে আপনার গ্যাসের কানেকশনটি ট্রান্সফার করতে চান, ডিস্ট্রিবিউটার ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে আপনারা এই টিভি অপশনটি সিলেক্ট করতে পারেন, অর্থাৎ রিলোকেটিং টু নিউ সিটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিটিভি পদ্ধতিতে এখানে ডিস্ট্রিবিউটার চেঞ্জ করে দেখাবো, যেখানে একই রাজ্যের একই জেলার একই শহরে নিজের বাড়ির কাছাকাছি আপনার এলপিজি কানেকশনটিকে ট্রান্সফার করার জন্য আপনারা এখানে টিটিভি অপশনটিকে সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনারা পোর্টেবিলিটি অপশন সিলেক্ট করার মাধ্যমে আপনাদের এলপিজি কানেকশন ট্রান্সফার করাতে পারবেন। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আপনার আগের ডিস্ট্রিবিউটার আপনার এই রিকোয়েস্টটি কিন্তু অ্যাকসেপ্ট নাও করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এখানে টিটিভি অপশনটি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কিন্তু কোনো রকমের চান্স নেই। আপনার বাড়ির নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে আপনার এলপিজি কানেকশন ট্রান্সফার করার জন্য আপনারা এখানে টিটিভি অপশনটিতে সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন আপনাদের সামনে টিটিভি অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেল, যেখানে আপনার নাম এবং আপনার কনজিউমার নাম্বার সহ আপনার মোবাইল নাম্বার সহ হচ্ছে, এবং বর্তমান আপনি যে ডিস্ট্রিবিউটারের থেকে গ্যাস নিচ্ছেন সেই ডিস্ট্রিবিউটারের এখানে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। এখানে অনলাইনে গ্যাস ডিস্ট্রিবিউটার চেঞ্জ করার আগে অবশ্যই আপনি আগের ডিস্ট্রিবিউটারের কাছে কোনো রকমের গ্যাস কিন্তু অর্ডার করবেন না। এখানে নিচে দেখুন কি লেখা রয়েছে, সিলেক্ট দ্য ডিস্ট্রিবিউটার নেম ফ্রম বিলো লিস্ট হোয়ার ইউ ডিজায়ার ইউর কানেকশন টু বি ট্রান্সফারড, অর্থাৎ আপনি বাড়ির কাছাকাছি যে ডিস্ট্রিবিউটারের কাছে আপনার এলপিজি কানেকশনটি ট্রান্সফার করতে চান সেই সমস্ত ডিস্ট্রিবিউটারদের লিস্ট কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই লিস্টের মধ্যে থেকে আপনার পছন্দের ডিস্ট্রিবিউটারের থেকে আপনি গ্যাসটি নিতে চান, তো সেই ডিস্ট্রিবিউটারের নামটি ওখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখন আপনার সিলেক্ট করা ওই ডিস্ট্রিবিউটারের যদি ইনফরমেশন জানতে চান, তাহলে আপনাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সিলেক্ট করা ওই ডিস্ট্রিবিউটারের কিন্তু এখানে ডিস্ট্রিবিউটার ইনফরমেশন পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডিস্ট্রিবিউটার সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জানতে পারবেন। এরপর আপনারা এই টিটিভি ফর্মটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন। এখানে উপরে দেখুন লেখা থাকবে প্লিজ এন্টার ইউর রিমার্কস ইফ এনি, তো আপনারা এখানে দেখুন লিখে দেবেন মাই নিয়ার ডিস্ট্রিবিউটার লিখে দেবেন। তো বন্ধুরা এখানে আপনারা লিখতেও পারেন নাও লিখতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না। এরপর নিচে দেখুন এখানে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 তে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আধার কার্ডে যেটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন, ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। এরপর নিচে আপনার সিটি টাউন ভিলেজ যে কোনো একটা লিখে দেবেন, তারপর এখানে আপনার এরিয়া পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোডটি দিয়ে দেওয়ার পর এখানে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন, তো এখানে আপনার যেটা স্টেট সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এরপর আপনাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে, তো আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমি আমার এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনার স্ক্রিনটিকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন। এখানে আপনাদের অ্যাড্রেস টাইপ সিলেক্ট করতে বলা হচ্ছে, শহরাঞ্চলের ক্ষেত্রে আরবান এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে এখানে রুরাল সিলেক্ট করে নেবেন। তো আপনার যেটা সেটা এখানে সিলেক্ট করে নেবেন, আমি এখানে আরবান সিলেক্ট করলাম। এর সাথে সাথেই দেখুন আপনাকে এখানে লোকাল বডি সিলেক্ট করতে বলা হচ্ছে, তো এখানে সিলেক্ট লোকাল বডিতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে আপনাদের সামনে অনেকগুলো লিস্ট চলে আসবে, নিচে দেওয়ার নামগুলোর মধ্যে যদি আপনার লোকাল বডি থাকে তো সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন, অথবা এখানে আপনারা ম্যানুয়ালি সার্চ বাটনে ক্লিক করে এখানে সার্চও দিতে পারেন। এখানে আপনাদের অ্যাড্রেস প্রুফের জন্য একটি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, তো এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের ডকুমেন্টটি অ্যাটাচ করে দেবেন। তো এখান থেকে সিলেক্ট করে নেবেন এই লিস্টের মধ্যে দেওয়া যে কোনো একটি ডকুমেন্ট আপনারা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করব, তাই এখানে আধার UID অপশনটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আধার কার্ড যেহেতু সিলেক্ট করলাম, তো সেই আধার কার্ডের নাম্বারটি নিচে দিয়ে দিতে হবে। আধার কার্ড ছাড়া যে ডকুমেন্টটি উপরে আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে লিখে দেবেন। যেহেতু আধার কার্ড সিলেক্ট করেছি তো আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। এখানে আপনার ডকুমেন্ট নাম্বারটি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন নিচে একটি চলে আসছে লিংক অ্যাড অ্যাটাচমেন্ট, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে কি বলা হচ্ছে, আপলোড ফাইল ফ্রম ইউর ডিভাইস, এবং নিচে রয়েছে সিলেক্ট এ ফাইল। তো আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে এখানে একটি ফাইল সিলেক্ট করে নিতে হবে, তো এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। এখানে ফাইল ফরম্যাট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখুন PNG JPG অর GIF অর PDF ফাইল হতে হবে, এবং তার কিন্তু ম্যাক্সিমাম সাইজ হতে হবে, দেখুন বলে দেওয়া হয়েছে অ্যালাউড 512 KB। এরপর ওপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা সেই অ্যাটাচ ফাইলটি এখানে অ্যাটাচ করে দেবো। তো এখান থেকে আমরা সেই ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। ফাইলটি সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করলেই আপনার ফাইলটি কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে, দেখুন। এরপর নিচে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার গ্যাস অফিসের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড হয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 4-digit OTP সেন্ড করা হয়েছে, তো সেই 4-digit OTPটি আপনাকে এখানে এন্টার করতে হবে।
তো বন্ধুরা এখানে আপনার সঠিক 4 ডিজিট ওটিপিটি এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটন রয়েছে, তো সেই ভেরিফাই বাটনে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী স্ক্রিনেই দেখবেন আপনার নামে একটি এসআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। দেখুন এমন একটি এসএমএস কিন্তু আপনাকে শো করবে যেখানে লেখা থাকবে, দেখুন কনগ্রাচুলেশনস, থ্যাংকস ফর দ্য চেঞ্জ রিকোয়েস্ট, ইয়োর সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ইজ বলে এখানে একটি সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটা আপনারা খাতায় নোট করে রেখে দেবেন। এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার ড্যাশবোর্ডে ফেরত আসবেন। এখানে আপনার বর্তমান যে ডিস্ট্রিবিউটার রয়েছে তার এখানে নাম দেখতে পাবেন। আপনাদের এই ডিস্ট্রিবিউটার চেঞ্জের রিকোয়েস্টটি কিন্তু 4 দিনের মধ্যে কিন্তু সাকসেসফুলি অ্যাকসেপ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের এখানে নতুন ডিস্ট্রিবিউটারের নাম দেখতে পাবেন। এই মুহূর্তে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে চান, আপনার সার্ভিসটি ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে 3 নম্বরে ট্র্যাক ইউর সার্ভিস, তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপর আপনারা এখানে মাই সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন নিচে লেখা রয়েছে, দেখুন চেঞ্জ ডিস্ট্রিবিউটার, এইমাত্র আপনি ডিস্ট্রিবিউটার চেঞ্জের জন্য রিকোয়েস্ট দিলেন, তার এখানে এসআরএন নাম্বারটি কিন্তু শো করছে। নিচে দেখতে পাচ্ছেন যেদিন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করলেন সেদিনের ডেট এবং সময় কিন্তু লেখা রয়েছে, এখানে সাবমিটেড টিকমার্ক রয়েছে, তারপরে একটা ইন প্রোগ্রেস থাকবে, তারপরে এখানে এক্সপেক্টেড ডেলিভারি, অর্থাৎ আপনাদের যেমনটা আমি বললাম আপনাদের 4 দিনের মধ্যে কিন্তু এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হয়ে যায়, তবু আপনারা এখানে 7 দিন ওয়েট করবেন। তো আপনারা চাইলে যে কোনো সময় আপনাদের চেঞ্জ ডিস্ট্রিবিউটার রিকোয়েস্টটি যে কোনো সময় এখানে ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেল করতে পারেন। এরপর ফাইনালি যখন আপনার গ্যাস ডিস্ট্রিবিউটারটি চেঞ্জ হয়ে যাবে তখন আপনি আপনার মোবাইলে কিন্তু একটি কনফার্মেশন এসএমএস পেয়ে যাবেন যে আপনার নতুন গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে আপনার এলপিজি কানেকশনটি কিন্তু ট্রান্সফার করা হয়েছে। এরপর আপনি ওই নতুন গ্যাস ডিস্ট্রিবিউটারের কাছে ভিজিট করবেন এবং সেখানে আপনার এক কপি আধার কার্ডের জেরক্স এবং আপনার পুরনো গ্যাসের পাসবইটা নিয়ে যাবেন। ওখানে নতুন গ্যাস ডিস্ট্রিবিউটার আপনার গ্যাসের পাসবইতে নতুন স্ট্যাম্প লাগিয়ে দেবে এবং আপনার ওই পুরনো গ্যাসের পাসবইতে যদি পেজ বেঁচে থাকে তো সেক্ষেত্রে আপনাদের নতুন কোনো পাসবই নেওয়ার প্রয়োজন পড়বে না। যদি ওই পুরনো গ্যাস বইতে আপনার পাসবইয়ের কোনো রকমের পেজ না থাকে সেক্ষেত্রে আপনি 50 টাকার বিনিময়ে ওই নতুন গ্যাস ডিস্ট্রিবিউটার থেকে নতুন একটা গ্যাসের পাসবই নিতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।